পঞ্চায়েত ইলেকশন পরে বাজলা মুন্সিপালটি আর এনএসি নির্বাচনর বিগুল। আবার মার্চ 24 তারিখ নে বরগড় মুন্সিপালটি সঙ্গে পদমপুর, বিজেপুর আর বরপালি এনএসি হেবা কাউন্সিলর আর অধ্যক্ষ নির্বাচন। পয়লা থর লাগি ভোটর মানে সিধা সলক নিজর এনএসি রে আর মুন্সিপালটি রে চেয়ারম্যানকে নির্বাচিত করবে। এথির লাগি গলাকাল ঠানু নামাঙ্কন পত্র কিনা বিকা আর আবেদন পত্র দাখল প্রক্রিয়া আরম্ভ হয়েছে। পদমপুর, বিজেপুর, বরপালি এনএসি র 33 জন কাউন্সিলর, 3 জন অধ্যক্ষ আর বরগড় পৌর পরিষদ র 19টা কাউন্সিলর সঙ্গে চেয়ারম্যান নির্বাচিত করবে 3,791 জন মহিলা আর পুরুষ ভোটর। ইভিএম জরিয়ানে ভোটর মানে ইথর মতদান করবে। এথির লাগি প্রশাসন আড়ু ব্যাপক প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে পৌঁছিবার বেলকে মহিলা, যুব ভোটর, বরিষ্ঠ নাগরিক মানকে আকৃষ্ট করবার লাগি পাখাপাখি 6টা মডেল বুথ আর 4টা পিঙ্ক বুথ ব্যবস্থা করা যাওয়া বলে সূচনা মিলিছে। গলা কাল ঠানু নামাঙ্কন পত্র আবেদন পত্র দাখল প্রক্রিয়া আরম্ভ হয়েছে। আবার 7 তারিখ তক প্রার্থী মানে নামাঙ্কন পত্র দাখল করে পারবে। ইতার পরে মার্চ 9 প্রার্থীকর নামাঙ্কন পত্র যাঞ্চ করা যা আর 14 তারিখ অপরাহ্ন 3 বজে প্রার্থী মানে সেমানক নামাঙ্কন পত্র প্রত্যাহার করে পারবে। মার্চ 24 তারিখ সকাল 8 বেলবুড়ার 5 বজে তক ভোটর মানে নিজ নিজ বুথে ভোট দিয়ে পারবে। মতদান লাগি বরগড় মুন্সিপালটি অঞ্চলের 74টা বুথ ব্যবস্থা করা যাই বেলকে বরপালি এনএসি রে 19টা বুথ, বিজেপুর এনএসি রে 11টা বুথ আর পদমপুর এনএসি রে 17টা বুথ ব্যবস্থা করা যাইবার সূচনা মিলিছে। পঞ্চায়েত নির্বাচনে বিজেডি বাজিমাত করিথার বেলকে ইথর মুন্সিপালটি আর এনএসি নির্বাচন কাহার সপক্ষে যা কেন দলর প্রার্থী রাজমুকুট পিন্ধবে সেটা মার্চ 26 তারিখে ভোট গন্তি পরে জনা পড়বা। বরগড় পৌর পরিষদের আমার 19টা ওয়ার্ড আছে, টোটাল ভোটর সংখ্যা হল আমার 64,420। তো আমার এবর্ষ যে পৌর অধ্যক্ষ মুনিসিপালিটি যে চেয়ারম্যান হবে তাঁকর মহিলা সংরক্ষিত করা যাই, বাকি যে 19টা ওয়ার্ডে বি মহিলা ভোটর এবং মহিলা যে মহিলা কিছু সংরক্ষিত অছি তা সাংরে জেন্টস মানক পাই অছি। তো প্রপোর্শনেটলি যা রহিবা কথা সেই হিসাবে আমার কোন সেটা নির্বাচন কমিশনক নিয়ম অনুসারে সংরক্ষিত করা হয়েছি এবং আমি আগামী 24 তারিখে সমস্ত ভোট গ্রহণ করা যাচ্ছি। আমার 2 তারিখ নামাঙ্কন পত্র বিক্রি আরম্ভ হল, এটা 7 তারিখ পর্যন্ত চালিব। সেই 2 তারিখ 7 তারিখ দিন 3টা ভিতরে নোমিনেসন দাখল করে পারিবে। নোমিনেসন দাখল করার পরে 9 তারিখ যাঞ্চ হব। 9 তারিখ যাঞ্চ হওয়ার পরে চূড়ান্ত প্রার্থীপত্র 14 তারিখে বাহিব। বাহার পরে 24 তারিখে আমার ইলেকশন হব। ইলেকশন পাই আমার এবে পুলিং পর্সনাল প্রিজাইডিং অফিসর যে পুলিং অফিসর সেমানকর লিস্ট আমি বাহার করে সারিলু, সেমানকর ট্রেনিং 15-16 আড়ুক হব। হেলা পরে আমি ইলেকশন করিবো। আর প্রার্থীপত্র এবে আমার 12 জন প্রার্থীপত্র নিয়েছেন, এবে সুদ্ধা এপর্যন্ত নামাঙ্কন কিন্তু কে দাখল করে না। মেরা নাম মোহাম্মদ আলিম হ্যাঁ, ওয়ার্ড নম্বর 7 কা প্রার্থী হুম। আর সবসে পহলে যে আমার বরগড় মেয়ে দুর্নীতি হ্যাঁ লিয়ে কাম করার, জেসে কি ড্রেন কাজ সমস্যা বহুত হামলোক ওয়ার্ড ওয়ার্ড মে ঘুমে হ্যাঁ, ড্রেন কাজ সমস্যা বহুত হ্যাঁ। বাদ বিজলি যে বিজলি কা রেট বহুত বড় গিয়া হ্যাঁ, পানি কে লিয়ে অভি অ্যানাউন্সমেন্ট হো রা হ্যাঁ, যে পানি নি দেগা উসকো কাটা যায়গা, উনকো ধমকায়া যা রা হ্যাঁ। তো উসপে হামলোক কাম করেঙ্গে। আর আমারা যে হসপিটাল হ্যাঁ, যে হসপিটাল যে বহুত আচ্ছা চল রা থা কি এক ঔরত আগর রাত মে বুড়ি মা আগর রাত মে আপনা এক বাচ্চা লেকে আয়েগি তো অকেলে আ সকতি থি, লেকিন অভি যে খেদাবলি চলে গিয়া হ্যাঁ, ওহাঁ মেরে জেসা আদমি ভি দো আদমি ভি যা নি সকতা হ্যাঁ। तो ये चीज जो है हम जो पुराना हॉस्पिटल है उसको फिर चालू करेंगे। मुन्ना अभिषेक ने बरगढ़ वार्ड नंबर 7 सारा ओडिशा सारा भारत रे तथा बरगढ़ जिले रे कुशासन देखा मिली ताकि हटावार लगी जनसाधारण स्वास्थ्य सेवा एवं विभिन्न समस्या को लेकर आज मुझे लड़े करवा लगी अच्छा जैसे कि मैं बुलेगी।